টেম্পারেচার অফ দ্য অ্যানালিস্টেস ভ্যাকসিন হবে নিশ্চয়ই একদিন হবে, কিন্তু মার্সের ভ্যাকসিন আমরা এখন তৈরি করতে পারি না, বারো বা বারো থেকে চেষ্টা করি। ডব্লিউএইচও ডিজি রিসেন্টলি যেটা বলছে সেটা হলো মিনিমাম 18 মাস। সো 18 মাস মিনিমাম, তাহলে আমরা হয়তো ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে পারবো। 18 মাস আর অনেকগুলো আছে। ইদানিং এখন আমি রিসেন্টলি পড়লাম আফ্রিকায় লাসা ভাইরাস হয়েছে, যেটা ফ্যাটালিটি অনেক কম, অনেক কম। কিন্তু আসলে পাবলিক এনগেজমেন্টের যখন ব্যাপারটা আসে, এই ফ্যাটালিটি রেট দিয়ে আসলে পাবলিককে এনগেজ করা যায় না, তাকে এনশোর দিতে হয় যে তোমার এটা তুমি আক্রান্ত হচ্ছ না। এখন নাইজেরিয়ার যে অঞ্চলে বা আমরা তো মানুষকে নাইজেরিয়া বলে আলাদা করি না, আমরা কালো মানুষ দেখলে মনে করি এটা বোধহয় ওই অঞ্চল থেকেই আসছে। এখন ইমার্জিং ভাইরাস নিয়ে, যে যে ইমার্জিং ভাইরাসগুলো আছে এইটা নিয়ে আমাদের এয়ারপোর্টগুলো কি আদৌ তাদের কোনো নির্দিষ্ট গাইডলাইন আছে কি না, IDCR এখানে কী করেছে? এবং সেকেন্ড কোয়েশ্চেন, এয়ারপোর্টে ডিরেক্টলি যারা কাজ করছেন স্ক্রিনিংয়ে বা পেশেন্টের মালামাল হ্যান্ডলিংয়ে বা বোর্ডিংয়ে তারা, এবং ইনডাইরেক্টলি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটা IDCR কীভাবে পর্যবেক্ষণ করছে? আমি চাই সিনথিয়াদের সাথে একটা জিনিস করি। শুক্রবার আমি ফিরলাম বাইরে থেকে, প্লেনের মধ্যে আমাকে একটা কাগজ দিলো, আমি খুব যত্ন সহকারে এটা ফিল আপ করলাম এবং কাস্টমস পর্যন্ত আমি জিজ্ঞেস করে করে আসলাম, ভাই এটা কাকে দিব, কাকে দিব, ইভেন ইমিগ্রেশনও রেখে দেন। তো এই যে কাগজ দেখছি সবাই ফিল আপ করছে, কিন্তু আমি কিন্তু দেখলাম না কোথাও ওইটা ইনফরমেশনটা কালেক্ট করা। আগে বিএপিতে একটা ফাঁক ছিল, বের হয়ে যাওয়া দেখবেন সেটাও আমি মাস দুয়েক পেটাও বন্ধ করে দেওয়া আছে। সো বাংলাদেশের উত্তর হইলে আমাদের আমরা শুনি যে আমি তো আমাকে কেউ দেখলো না, তার মানে কারণ এই যে আমরা একটু মডার্ন, তো আমরা এটি এগুলোর সময় করেছিলাম, আমরা তখন পয়সা খরচ করে ওখানে 800 পয়সায় ওটাতে থার্মোস্ট্যাট, আর এখন এইবার যারা ইমার্জেন্সিতে ট্রেনে বাসে থামে থামে হ্যান্ডেল করে, এটাও আমরা করি বর্ডারে দেখা যায় আমাদের ল্যান্ড এখন, তাইলে তো আমার দাঁড়িয়ে থাকতে হয় না। আপনি যদি থার্মাল স্ক্যানার নিতে আসেন, আপনার যদি 100 ডিগ্রি পারফেক্ট টেম্পারেচার হয়, তাহলে আমার কম্পিউটারে ব্রিং করবো, আমার হেলথ ওয়ার্কার কম্পিউটার অবজার্ভ করছে আপনাকে, এভরি সিঙ্গেল ওয়ান আপনাকে স্ক্যান করা হচ্ছে, কিন্তু আমি চোখে দেখি না, সে বসে বসে টেলিভিশনে গল্প করে দিচ্ছে আমাদের বদনাম করে। আমাদের তো আমরা মাঠে কাজ করি, তো আমাদের সময় নেই। আচ্ছা, আর ইমার্জিং ডিজিজ লাস্টার ফিভার ইজ নট এ নিউ ওয়ান, এটা বহুদিন থেকে চলে, আমরা যারা ভাইরাস ব্যাকটেরিয়া পড়ি আমরা এটা বহুদিন থেকে পড়ি। আর এয়ারপোর্ট হেলথ অথরিটি হলো আসলে মানে পৃথিবীর বহু দেশে এয়ারপোর্টের কোনো কাজই নেই, অনেক এয়ারপোর্টে ইয়ে নেই, কিন্তু সেই তুলনায় আমাদের ঢাকা এয়ারপোর্ট হেলথ অথরিটি বিশাল অফিস, এবং যে কোনো ইমার্জিং ডিজিজ আসলে তাদের ক্যাপাবিলিটি ছিল। আমরা যেটা করি যে এরকম ক্ষেত্রে আমরা তাদেরকে একদম দল বেঁধে IDCR নিয়ে আসি, অথবা আমরা দল বেঁধে IDCR ওইখানে চলে যাই, ওইখানে ট্রেনিং প্রত্যেকটা ডিজিজের জন্য আমরা ট্রেনিং করাই। এবং কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা হয় যে আমাদের এখানে যে 10 থেকে 12 হাজার লোক প্রতিদিন আসে প্রত্যেককে মনিটর করে ঢুকতে পারে, এখন এরকম ইমার্জেন্সির সময় আমরা যখন আমার থার্মাল স্ক্যানারের সামনে বসে থাকি তখন সবাইকে মনিটর করা হয়। সো যে মানবিকার কার্ড রাখে নাই, যদি কিছু হইতো তখনই আটকা যেত, তখন কত সবাইকে যখন হাসপাতালে নিতাম, যখন হয় তখন আমার আছে ডাক্তাররা আছে, তারা অ্যাসিস্ট করে, তাদের এপিডেমোলজিক্যাল নির্দেশটা করতে চেষ্টা করে, যার দরকার তাকে কোনো চলা যায় না। এটাই ইমার্জিং ইনফেকশন নিয়ে IDCR আমরা বহু কাজ করি,